দেখুন এবার রাজ পরিবারের অনুষ্ঠানে নারীদের বিচিত্র টুপি পরার কারণ। ব্রিটেনের রাজ পরিবারের যে কোনো অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে সব নারী অদ্ভুত সব টুপি পরেন। প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা, রাজবধূ কেট মিডলটন সহ সবাইকে নানা স্টাইলে টুপি পরতে দেখা যায়। রাজ পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে যেসব নারী অতিথি হয়ে আসেন তারাও পরেন টুপি। শনিবার লন্ডনের উইন্ডসরে প্রিন্স হ্যারি ও মেগান মেরকেলের বিয়েতেও ছিল এক চিত্র। টেনিস তারকা সেরেনা উইলিয়ামস সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরা উইফ্রে সহ নিমন্ত্রিত সব নারী অতিথি রাজকীয় টুপিতে অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করছিল। টুপি পরেছিলেন রানী এলিজাবেথও। বিয়েতে কেট মিডলটন সহ রাজ পরিবারের অন্য নারী সদস্যরাও স্টাইলিশ টুপিতে নজর কাড়েন। রাজ পরিবারের নারীদের মাথায় চুল কখনোই যাতে দেখা না যায় তার জন্য বহুদিন ধরেই চলে আসছে এই ব্যবস্থা। এটাই রাজ পরিবারের রীতি, যার জন্য টুপি দিয়ে পুরো মাথাটাই ঢেকে রাখতেন তারা। যেহেতু রাজ পরিবার তাই বংশের পরম্পরা কখনো বর্জন করা হয় না, তাই টুপি পরার চল এখনও রয়ে গিয়েছে। তবে সময়ের সঙ্গে সেই ঐতিহ্যে স্টাইলের স্পর্শ পেয়েছে। মাথা ঢাকা টুপির পরিবর্তে রাজ পরিবারের সদস্য এবং অতিথিদের মাথায় শোভা পায় রকমারি স্টাইলিশ টুপি।